শুরু করছি বহুরূপী লিখেছেন সুবোধ ঘোষ হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে দিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শোনেনি জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা বলল না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বা কে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজারের বয়স বছরের বেশি বলে অনেকেই মনে করেন হরিদা বলল সন্ন্যাসী কি এখনো আছেন না না চলে গেছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম উফ আফসোস আমরা বললাম তা পেতেন না সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা হরিদা ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী কেন হরিদা বলল জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন নতুন খরম পরলেন আর সেই ফাঁকেই জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বলেন বাহ বাহ এ তো মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় বাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই হরিদার উননের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের এক হাড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাড়িটাকে উননে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে একটা যেন বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজ একটা চাকরির কাজ করতে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জলই ফটে ভাত ফটে না এই এক ঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা নাটকীয় বৈচিত্র্যটাই হরিদার জীবনের পেশা হরিদার মা হরিদা মাঝে মাঝে বহুরূপী সে রেজ সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশী অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতেই পারেন না যারা চিনতে পারে একানা আনা বক্সিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাকি বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল আতঙ্কটা কখন হল দুপুরবেলাতে একটা উন্মাত পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কট কটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল গলায় জড়ানো গলায় টিনের কৌটার একটা মালা টিনের কৌটার মালা গলায় পাগলাটা একটা থান ইট মানে ভাঙা ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেরে আসছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা দিয়েও ফেলছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় এই খুব হয়েছে হরি এইবার সরে পড়ো দিকে যাও হ্যাঁ এটা কি একটা বহুরূপী বাসে যাত্রীরা কেউ হাসে কেউ বা বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে ফিরেছে তো লোকটা হরিদার জীবনে এই রকম বহু রূপের খেলা দেখিয়েছে দেখেই একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজন ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টু মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে এ তো হরির কাণ্ড এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ অদ্ভুত একটু হতাশ্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সরিদি সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দৌড়াচ্ছে সেই রূপজী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা সাজি এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল ফুলসাজির ওপর ফেলে দেয় কোনো দিন বাউল কোনো দিন কাপালেক কখনও বেচকা কাঁদে বুড়ো কাবলিওয়ালা কখনও হা হ্যাট কোট প্যান্টুল পরা ক্যারামেন সাহেব একবার পুলিশে যে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিলেন ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো মাফ করে দিন ওদের কিন্তু আট টানা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি আটানা আনা দিয়েছেন কিন্তু মাস্টার মশাইয়েরও একটুও রাগ করেনি বরং তারিফই করলেন বাহ 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 সত্যি খুব চমৎকার পুলিশ সেজে ছিল হরি আজ এখন কিছু আমরা বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ঠিক আমাদের সন্দেহ মিথ্য নয় হরিদা বললেন আজ তোদের একটা খেলা দেখাবো রে আমাদের দেখি আপনার লাভ কী হরিদা আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের চেয়ে বেশি কিছু পাবেন না হরিদা না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থাকো। তাহলে দেখতে পাবে কোথায় জগদীশ বাবুর বাড়িতে হঠাৎ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেবো রে বুঝতেই তো পারছো পুরো দিন দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্য বেশি কিছু টাকা পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কী হবে ঠিক বলেছেন হরিদা সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথ বের হন হরিদা সপ্তাহে কদিন একদিন কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না হরিদা বলেন না রে এবার আর কাঙালের মতো হাত পেতে বক্সিস নেওয়া নয় এবার মালিত ভাণ্ডার লুটিত ভান্ডার এবারে যা ছেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে রে কিন্তু সে কী করে সম্ভব জগদীশ বাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ ক্রিপর মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাসতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হয়েই কত বা আনা বক্সিস দেবেন পাঁচ আনার তো বেশি নয় হরিদা বলেন হ্যাঁ তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে বাবুর বাড়িতে থেকো আমরা বললাম হ্যাঁ যাবো যাব আমাদের স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই বাবুর কাছে যাব এবার আমরা সিন দেখতে পাবো জগদীশ বাবুর বাড়ি বড়ো চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটি স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনও চারিদিকে এমন সুন্দরভাবে হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতাও ঝিরঝির করে শব্দ করে কী যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন বাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পর্শের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়েই দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু সে কি বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু দুই চোখ বিস্মিত অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে যে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা ও চেহারা কি কোনো বহুরূপীর হতে পারে জটা জটা জুটধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কলম কমণ্ড কমণ্ডলু নেই চিমটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই গৌরিক সাজো নেই আদর্গা মানে খোলাগা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুরে করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কী যেনদের দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটিকে যেন এই জগতের সীমার উপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় শির পাতলা কি অদ্ভুত উদ্যাত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠলে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আসুন বাবা আসুন আগন্তুক হাসলেন আপনি কি ভগবানের চেয়েও বড় বাবু কিছু ভেবে বলেন হ্যাঁ কেন বাবা কেন আপনি এ কথা বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি সৃষ্টির মধ্যে এক কোনো ধুলিরে কিন্তু আপনি বোধ এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন নেমে এসে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি থেকে ধরে নেমে যান জগদীশবাবু আম আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগুন আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্ব পূর্বজন্মের কথা জগদীশবাবু বলল বলুন বাবা আপনার কিভাবে সেবা করব। বিরাগী বললেন কিছু না শুধু ঠান্ডা জল চায় আর কিছু চায় না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাফ ছাড়লেন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসপিস করে না 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 এটা হরিদা নয় হতে পারে না অসম্ভব হরিদার গলার সর রকমের নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতোষের কানের কাছে মুখে নেই অনাদি বলে সঞ্জত এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু এতক্ষণে শিরুর উপর বসে পড়েছেন বোধহয় বিরাগীর পাঁস স্পর্শ করার জন্য তার দুটো হাত ছটপট করছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন সরি আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন বাবু বিরাগে বলেন বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের বাড়িতে বিষয়ীর দালান বাড়িতে থাকতে যাব কেন বলতে পারেন বিরাগেজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুন হয়ে ছলছল করছে বিরাগেজি বিরাগে বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদেশ বাবু বলছে তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আমি আপনাকে কোনো বিরাগী না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার নাই বাবু। তবে কিছু উপদেশ দিয়ে যান বিরাগীজি নইলে আমি যে শান্তি পাবো না বিরাগী ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ওসব হলো সুন্দর সুন্দর এক সরি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সব সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন বাবা আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি শির উপরে চঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগীজি আজকের চাঁদের আলোয় আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জোনা যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবত ফিস করে বলে না 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 এ চোখ কি ঝরিদার চোখ হতে পারে অসম্ভব এটা হরিদা না জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তারা বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এ এই এই প্রণমী বাবাজি এই সামান্য একশো টাকা গ্রহণ করি আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম আপনাকে বিরাগী হাসে আমার ভোগের ভেতরেই যে সব তীর্থ রে ভ্রমণ করে দেখবার তো আমার কোনো দরকার হয় না আমার অনুরোধ বিরাগীজি বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমন অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো টাকার থলিটা শিরুর উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী সিন চেঞ্জ হচ্ছে কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজ সন্ধ্যা আজকের সন্ধ্যাটা ঘরেই বসিয়ে কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে উনানের উপর হাড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন হে তোরা আসলি কি আশ্চর্য চমকে উঠে ভবতোষ হরিদা আপনি কি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি কি বিরাগী হরিদা আসেন হ্যাঁ রে ভাই আমি গেছিলাম আমি বিরাগী এই তো সেই সাদা উত্তরীয়টা পরে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু এত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন হ্যাঁ কী আর করবো বল ইচ্ছে হলো না শত হোক কি শত হোক মবদোষ বলল শত হোক একজন বিরাকি সন্ন্যাসীর কাজ হয়ে টাকা ফাঁকা কি কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় রে কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনে ভাতের হাড়ি মাঝে মাঝে ফুর জল শুধু জল ফুটিয়েই সারা হবে আমরা জানি হরিদার জীবনে অভাব দূর হবে না অদৃষ্ট কখনো মানে দুঃখ দর্জ দুর্দশা আর কি হ্যাঁ কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে উঠে হরিদা যাবই তো রে না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বক্সিসটা তো দাবি করতে হবে বক্সিস ভবতোষ বলছে সেটা তো বড় জোর আট আনা কিংবা ওরে দা বিড়ি মুখে লজ্জিতভাবে হাসলেন কি আর করা যাবে বল কাঠি মানুষ তো নয় এই বহরূপির জীবনের চেয়ে বেশি কি আশা করতে পারে